Thank you.
তো আসলে এটা পাহাড়ের বুকে অনেক মানুষের পরিশ্রমের পর, অসংখ্য মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে এই ঘাস আর সবুজ গাছ তারা লাগিয়ে পরিচর্যা করছে। হাজারো মানুষের পরিশ্রমের প্রস্তুতি, হাজারো মানুষের পরিশ্রমের ফল আজ আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়ের বুকে সবুজ। যারা একটু শ্বাস নিতে চায়, যারা অক্সিজেনের জন্য আসে, তারা এখানে এক্সারসাইজ করে, এক্সারসাইজ করে তারা অক্সিজেনকে গ্রহণ করার চেষ্টা করে। এখানে আছে অনেক অক্সিজেন সমৃদ্ধ বাতাস। পাহাড়ের বুকে যেন এ কোনো সবুজ সমাহার। কত মানুষ তাদের শ্রমকে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত তাদের মাথার ঘাম পায়ে ঝরে যাচ্ছে অল্প কটা টাকার বিনিময়ে। এই সবুজ উদ্যানকে তৈরি করার জন্য সৌদি আরবের মরুভূমির বুকে এই যে সবুজ উদ্যান তৈরির পিছনে অসংখ্য মানুষের পরিশ্রম, যাদের পরিশ্রম আজ হয়তো আমরা কেউ দেখি না, কিন্তু তাদের পরিশ্রম নিয়ত নিয়ত চলেই চলেছে। অসংখ্য মানুষ শুধু পরিশ্রম করেই যাচ্ছে, যাদের পরিশ্রমের ফল হয়তো আমরা দিতে পাচ্ছি না। অনেক পরিশ্রম, অনেক অনেক পরিশ্রম, পরিশ্রমের ফল আমরা হয়তো দিতে পাচ্ছি না। আমরা শুধু ফল দেখতে পাচ্ছি যে সবুজের ঘেরা এই পাড়টি। তারা অতি অল্প মূল্যে, অতি অল্প শ্রমের মূল্যে যারা দিন রাত এই পরিশ্রম করে যাচ্ছে, তাদের প্রতিদান কী দিবে? আল্লাহ অবশ্যই তাদের প্রতিদান দিবেন, কারণ যারা স্বল্প নামমাত্র শ্রমের মূল্যে তাদের এই পরিশ্রম কী করে যাচ্ছেন, সকাল ছয়টা থেকে তাদের ডিউটি, তারা কাজ করেই যাচ্ছে, এবং তাদের কঠোর পরিশ্রম, কঠোর শ্রমের বিনিময়ে এই পার্ক গড়ে উঠেছে। সৌদি আরবের মরুভূমির বুকে এমন সবুজ আর গ্রিন পার্ক তৈরি যারা করেছেন, তাদের কাছে আমরা অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞ। অনেক অনেক আমরা কৃতজ্ঞ তাদের, যারা তাদের এই পরিশ্রম, তাদের এই ভালোবাসা দিয়ে আমাদের সবার জন্য এই প্রতিদানটুকু দিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমি এই কিং ফাহাদ পার্কের শেষ প্রান্তে, সম্পূর্ণ পার্কটা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত রাউন্ড দিয়ে আপনাদেরকে দেখালাম।
অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটি দেখার জন্য। আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করুন, দেখুন সৌদি আরবের সৌন্দর্যময় পাহাড়গুলো। 7,450 ফিট উঁচু পাহাড়ের উপরে কীভাবে গ্রিন এই উদ্যানটি তৈরি করা হয়েছে, যেখানে মানুষ সকাল দুপুর রাত এক্সারসাইজ করে আর অক্সিজেন সমৃদ্ধ বাতাসকে গ্রহণ করার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অন্যকে আপনার প্রিয়জনকে সাবস্ক্রিপশন করুন, লাইক করুন, শেয়ার করুন।